আমি দোয়ান আছি, আর এটা কি আমার দোয়ানটা বলা দিচ্ছে। এর আগে একবার এক ঘটনা হচ্ছে, পুলিশের জানা যে পুলিশ তদন্ত করে দেখে কে করছে কারা করছে কেউ আর কিছু করে না। কখন আবার আমি এনে দোকানদারি করি, আমার দোকানের মধ্যে আয়োজনে কী কারণে এরকমভাবে করতে পারে অবিচার করে। আমি বেকার অবস্থা দেখি, আমি রাস্তার মধ্যে বইয়া দোয়ানদারি করি, আমার কিন্তু কেউ খাবার না। আমি যদি মানুষের লোকে খারাপ ব্যবহার করতাম, খারাপ কথা করতাম, তাহলে যদি আমার মাথার বাড়ি দিতে আমার যাইতো। আমার কিন্তু স্বামীও নাই, আমি রাস্তার মধ্যে বইয়া দোয়ানদারি করে ভাত খাই। তাহলে আমার কী কারণে এরকম না তোরা করতে আস? কোন জায়গায় আমার দোকান? দোকান জামতলা, এই উদয়পুর। উদয়পুর জামতলা। কী দোকান আপনার? ফুচকা দোকান। কী নাম আপনার? কমল রানী ঘোষ। কোন জায়গায় বাড়ি? বাড়ি ফার্স্টের দিকে বারাতালি। আজকে কি হয়েছিল? আজকে আমার দোকান আইয়ে দেখি তার দোকান করতাম, আছি আইয়ে দেখি তার ছেলেরা ফালা দিচ্ছে, ফালা দিচ্ছে বলছে আমি আর তুলতাম পারি না, মানুষের হাতে তোলা দিচ্ছে, তোলা দোকান খুলে দেখি তা আমার দোকানে গ্লাসটা সব কিছু ভাঙে গেছে। থানাতে অভিযোগ করছেননি? অভিযোগ এর আগে আরও দুইবার ঘটনা হয়েছে, আমি দুবার করছি, কোন পর্যন্ত আমি আর তারা গেছি, তারা আমার কোনো কথাই কয় না। আমি কী অভিযোগ করুক? কারোর সন্দেহ আছে আপনার যে কে করতে পারে এরকম? মানে আমার জানা সত্য তো আমি কারোর লোকের সত্য আমি করছি না, কারো সন্দেহ কারো করতাম আমি।